চুরির অভিযোগত মহিলা শ্রমিক গ্রেপ্তার। মহিলার মুক্তির দাবি আইআইটি গুয়াহাটীর উত্তাল প্রতিবাদ। অধ্যাপক দিলীপ ভরালিয়ে থানাত দিছিল গোচর। পুনের গহনা চুরির অভিযোগত এগারী মহিলা শ্রমিকক গ্রেপ্তার করেছিল আবিনগাঁও আরক্ষী। মীরা দাসর গ্রেপ্তার পিছতে বৃহস্পতিবারে একাংশ মহিলার প্রতিবাদত উত্তাল হয়ে পড়ে আইআইটি চৌহদ। মীরা দাসর বিরুদ্ধে মিছা অভিযোগ অনার দাবি প্রতিবাদকারী। উল্লেখ্য যে আইআইটি গুয়াহাটির অধ্যাপক ঋদীপ ভরালির ঘর বন করা মহিলা হিসাবে কাম করেছিল মীরা দাস। আমার বউ কাম করে মীরা দাস, তে তাক চুরি বদনাম দিছে, তে চুরি করে বদনাম দিছে, কেস দিছে থানায় গেছি। যাওয়ার পরে আমি কলাম তার প্রমাণ বার করো, কয় প্রমাণ দেখামো না, আমাকে আটকে রাখছিল, বহুত মারছে। প্রতিবাদকারীর দাবি চুরি কার্যর প্রমাণ অবিহনে আরক্ষী গ্রেপ্তার করেছে মহিলা গড়াকি। সেয়ে আরক্ষীর পৰা চুরির প্রমাণ বিচারিছে প্রতিবাদকারী মহিলাসকলে। ধর্ণাটো দিছো এই কারণে যে আমার মানুষজনীক ন্যায় বিচার লাগে আর আমার মানুষজনীক ভালে ভালে ঘুরাই লাগে। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাগৰাকীক আদালতত হাজির করায় এদিনের জিম্মাত লৈছে আমিনগাঁও আরক্ষী। উত্তর গুয়াহাটির পৰা রন্তু বৈশ্যর রিপোর্ট, নিউজ 18 অসম্ভব। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ। চুরির অভিযোগত মহিলা শ্রমিক গ্রেপ্তার। মহিলার মুক্তির দাবি আইআইটি গুয়াহাটীর উত্তাল প্রতিবাদ। অধ্যাপক দিলীপ ভরালিয়ে থানাত দিছিল গোচর। সোণের গহনা চুরির অভিযোগত এগারী মহিলা শ্রমিকক গ্রেপ্তার করেছিল আবিনগাঁও আরক্ষী। মীরা দাসর গ্রেপ্তার পিছতে বৃহস্পতিবারে একাংশ মহিলার প্রতিবাদত উত্তাল হয়ে পড়ে আইআইটি চৌহদ। মীরা দাসর বিরুদ্ধে মিছা অভিযোগ অনার দাবি প্রতিবাদকারী। উল্লেখ্য যে আইআইটি গুয়াহাটির অধ্যাপক ঋদীপ ভরালির ঘর বন করা মহিলা হিসাবে কাম করেছিল মীরা দাস। আমার বউ কাম করে মীরা দাস, তে তাক চুরি বদনাম দিছে, তে চুরি করে বদনাম দিছে, কেস দিছে থানায় গেছি। যাওয়ার পরে আমি কলাম তার প্রমাণ বার করো, কয় প্রমাণ দেখামো না, আমাকে আটকে রাখছিল, বহুত মারছে। প্রতিবাদকারীর দাবি চুরি কার্যর প্রমাণ অবিহনে আরক্ষী গ্রেপ্তার করেছে মহিলা গড়াকি। সেয়ে আরক্ষীর পৰা চুরির প্রমাণ বিচারিছে প্রতিবাদকারী মহিলাসকলে। ধর্ণাটো দিছো এই কারণে যে আমার মানুষজনীক ন্যায় বিচার লাগে আর আমার মানুষজনীক ভালে ভালে ঘুরাই লাগে। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাগৰাকীক আদালতত হাজির করায় এদিনের জিম্মাত লৈছে আমিনগাঁও আরক্ষী। উত্তর গুয়াহাটির পৰা রন্তু বৈশ্যর রিপোর্ট, নিউজ 18 অসম্ভব। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।